আচ্ছা, যাই হোক, তো প্রথম তারা লটর সিটার্স নামক একটা দ্বীপে যায়। সেখানকার লোকজন লটর সিটার্স খেয়ে বেঁচে থাকে, এবং যারা যেই নাবিকরা যায় ওই লটর সিটার্সে, তাদেরকেও ওই লটস নামক একটা খাবার খাইতে দেয়। ঠিক আছে, এই খাবারগুলো খেলে লোকজন আর বাড়ি যেতে চায় না এবং সারা জীবন ওখানে থাকতে চায়, এবং শেষ পর্যন্ত তাদের মৃত্যু হয়। কিন্তু ওডিসিয়াস যখন ওই দ্বীপে গেল, তখন ওটা খেয়ে তার অতটা প্রভাব পড়লো না, এবং সে তার নাবিকদের নিয়ে দ্রুত জাহাজে উঠল। জাহাজে উঠে তারা পরবর্তীতে যে দ্বীপটিতে গেল, যে সেই দ্বীপের নাম ছিল সাইক্লোপস। তো সাইক্লোপস দ্বীপে গিয়ে তারা পেল পলিফেমাসকে। পলিফেমাস ছিল পজাইডন, আগেই বলছি যে সমুদ্রদেব ছিল পজাইডন, তার ছেলে ছিল পলিফেমাস। তো পলিফেমাসের যে লোকজন ছিল, তারা ওডিসিয়াসের অনেক নাবিককে হত্যা করে, এবং ওডিসিয়াস আর পলি ফেমাসের মধ্যে যুদ্ধ হয়, কিন্তু ওডিসিয়াস পলিফেমাসকে মারতে পারে না। এই জন্য কিন্তু পজাইডিয়ান ওডিসিয়াসের উপরে প্রচণ্ড রাগ, এবং এই পজাইডিয়ানের কারণেই কিন্তু ওডিসিয়াসকে এই দীর্ঘ 10 বছর সমুদ্রে কাটাতে হয়েছিল। তো এরপরে তারা পৌঁছায় হচ্ছে এওলাস নামক একটা দ্বীপে। সেই দ্বীপের রাজা হচ্ছে বাতাসের যে রাজা, সে তো সেই রাজা তাকে একটা বাতাসের বস্তা দিল। সেই বস্তা খুব ভালোভাবে আটকে তারা জাহাজে করে নিয়ে গেল। এই এওলাস দ্বীপে তারা কিছুদিন থাকার পরে রওনা দিল জাহাজে করে। তো জাহাজের নাবিকরা ভাবলো যে এই বস্তার মধ্যে কী আছে দেখি। তো যখন সেই বস্তাটা খুললো, তখন প্রচণ্ড ঝড় আসলো এবং চূর্ণ বিচূর্ণ হয়ে গেল জাহাজ। কিন্তু ওডিসিয়াসের কিছু হলো না, সে একটা পাটাতন ধরেছিল। এরপরে তারা অন্য একটা দ্বীপে গিয়ে পৌঁছালো, যা সেই দ্বীপটায় বড় বড় মানুষ ছিল, বা মানুষ খেকো কিছু প্রাণী ছিল, বিশাল দেহি দানব ছিল, সেটা হচ্ছে হিউম্যান ইটার্স। এরকম একটা দ্বীপে ধরা গেল, এবং সেখানে গিয়ে ওডিসিয়াস তার অনেক নাবিককে হারালো। কিন্তু ওডিসিয়াসের জাহাজ ওই দ্বীপ পর্যন্ত পৌঁছায়নি, সে আগেই বুঝতে পেরে ওই দ্বীপ থেকে চলে গেল। ঠিক আছে, এরপরে তারা গেল এইরকম নামের একটা দ্বীপে গেল। সেখানকার রানী ছিল সার্সি। তো সার্সি একটা জাদুকর ছিল, সে লোকজনকে ভেড়া বানিয়ে ফেলতো বা বিভিন্ন প্রাণী বানিয়ে ফেলতো। তো সার্সি এই ব্যাপার যখন ওডিসিয়াস জানতে পারলো, সে তখন কিছু লোকজন পাঠালো তার রাজ্যে, এবং সত্যি সত্যি সেই লোকজনকে সার্সি কী করলো, বিভিন্ন প্রাণীতে পরিণত করলো। কিন্তু ওডিসিয়াস তারপরেও ভয় না পেয়ে এগিয়ে গেল, এবং প্রতিবন্ধে সার্সি দেখা গেলো। কিন্তু সার্সি অন্য একটা রূপ নিয়ে এসে তাকে অনেক কিছু বললো, এবং একটা খাবার দিল, বললো যে এই খাবারটা তুমি যদি খাও, তাহলে সার্সির যে খাবার দেবে তাকে তাতে তোমার কাজ হবে না। কিন্তু সার্সি তাকে খাবার দিয়েছিল কিন্তু প্রাণী বানানোর জন্যই। কিন্তু দেখা গেল ওডিসিয়াস সে খাবার খাওয়ার পরে তার কিছু হলো না। এবারে সার্সি তো বুঝলো যে তো সাধারণ মানুষ নয়। এবার সার্সি ওডিসিয়াসের প্রেমে পড়লো, এবং তার লোকজনকে আবার পুনরায় মানুষ বানালো, এবং অনেকদিন সেই দ্বীপে প্রায় 1 বছরের মতো ওডিসিয়াস ছিল। এরপরে খুব ভালোভাবেই ছিল। এরপরে সার্সি খুঁজলো, পথ খুঁজলো যে তারা কিভাবে বাড়ি যেতে পারবে। এরপরে তার জাদুমন্ত্র দিয়ে তারা বুঝলো যে পার্সিফনি নামে একটা রানী আছে, হেডিস মানে পাতালপুরীর রানী। সেই জায়গায় গেলে টাইরেসিয়াস নামে একটা আত্মা আছে, ওই আত্মাকে যদি জিজ্ঞেস করে ওডিসিয়াস, তাহলে সে তার বাড়ি যাওয়ার পথ বলে দিতে পারবে। ঠিক আছে, এই টাইরেসিয়াস ওডিসিয়াসের বাড়ির পথ বলে দিতে পারবে। তো এটা খুবই কঠিন কাজ ছিল। তারপর ওডিসিয়াস ভয় না পেয়ে গেল এই পার্সিফনির রাজ্যে, এবং সেখানে গিয়ে টাইরেসিয়াসকে ডাকলো। এবং টাইরেসিয়াসের আত্মার সাথে সাথে আর অনেক আত্মা আসলো, সেগুলো সে আটকিয়ে রাখলো ওডিসিয়াস, এবং টাইরেসিয়াসকে জিজ্ঞেস করলো যে কিভাবে আমি বাড়ি যেতে পারবো। এরপরে টাইরেসিয়াস সব কিছু বললো, এবং বললো যে তুমি শেষ পর্যন্ত বাড়ি যেতে পারবে, তোমার কোনো সঙ্গী বাঁচবে না, কারণ সূর্যদেবের দ্বীপে যখন তোমরা যাবে, তখন তার অনেক সুন্দর সুন্দর সার আছে ওই দ্বীপে, ওই সারগুলোকে কেউ ক্ষতি করলে কিন্তু তোমরা বাড়ি যেতে পারবে না, এবং তুমি শেষ পর্যন্ত বেঁচে থাকবে, এই একটা ভবিষ্যৎবাণী টাইরেসিয়াস করে দিল।
যাইহোক, এরপরে তারা রওনা হলো সেই সূর্যদেবের দ্বীপে যাওয়ার জন্য। তাদের একটা জাহাজই ততক্ষণ পর্যন্ত অক্ষত ছিল, আর সাথে যে জাহাজগুলো ছিল একটাও ততক্ষণ পর্যন্ত আর ছিল না, সবগুলোই ধ্বংস হয়ে গিয়েছিল ইতিমধ্যে। এরপরে পথিমধ্যে তারা আরও একটা দ্বীপের সন্ধান পেল, যেই দ্বীপে হচ্ছে দ্বীপের বাসিন্দারা একটা বাঁশি বাজাতো, আর সেই বাঁশির আওয়াজ শুনলে সবাই তার সব কিছু ভুলে যেত এবং আস্তে আস্তে সেই বাঁশির সুর শুনতে শুনতে মরে যেত। তো ওডিসিয়াসে খুবই আগ্রহী ছিল যে আসলে বাঁশির সুর কেমন সে শুনবে, এই জন্য তার সঙ্গীদের বলল যে তোমরা কানের ভিতরে মোম ঢুকিয়ে নাও, ঠিক আছে। সেই দ্বীপটির নাম ছিল এই যে সাইরিন, সাইরিন দ্বীপ। তো তার সঙ্গীদের সকলের কানে মোম ঢুকিয়ে দিল এবং ওডিসিয়াস বলল যে আমাকে জাহাজের সাথে ভালোভাবে বেঁধে রাখো, আমি যেন শব্দ শুনে বা বাঁশির আওয়াজ শুনে তাদের কাছে না যাই। তো তারপরে সঙ্গীরা তাকে বেঁধে রাখলো এবং সেই শব্দ শুনলো ওডিসিয়াস, খুবই সুমিষ্ট শব্দ ছিল এবং তার যেতে ইচ্ছে করছিল সেই সাইরিনদের কাছে, এবং সাইরেনরা তাকে ডেকেছিল যে আসো, আসলে তোমাকে জ্ঞানী বানিয়ে দেব, পরকালে সব কিছু জানিয়ে দেব। কিন্তু ওডিসিয়াস তো বাধা ছিল, সে যেতে পারলো না। যাই হোক, এভাবে সে ওই দ্বীপ থেকে মুক্তি পেল। এরপরে তারা সেই অ্যাপোলো অর্থাৎ সূর্যদেবের দ্বীপে গেল। সেখানে গিয়ে তার সঙ্গীরা সূর্যদেবের যে সুন্দর সুন্দর সারগুলো ছিল সেগুলো কেটে খেয়ে ফেললো, ঠিক আছে। এতে তো সূর্যদেব প্রচণ্ড রাগ হলো এবং তারা যখন ওটা থেকে রওনা দিল তখন তাদের উপরে সূর্যদেব সমুদ্রে প্রচণ্ড ঝড় উঠালো এবং সেই ঝড়ে ওডিসিয়াস ছাড়া প্রত্যেকেই মারা গেল এবং ওডিসিয়াস শেষে পৌঁছালো ক্যালিপসো। ক্যালিপসোর কথা আগেই বলেছি, এই ক্যালিপসো নামক একটা রানী ছিল যে ক্যালিপসো দ্বীপে গিয়ে পৌঁছালো সেই সূর্যদেবের দ্বীপ থেকে, এবং এই দ্বীপেই সে দীর্ঘকাল ছিল, কারণ ক্যালিপসো হচ্ছে ওডিসিয়াসকে ভালোবেসেছিল এবং সেই কারণে ক্যালিপসো কিন্তু ওডিসিয়াসকে দ্বীপের বাইরে যেতে দেয়নি। প্রতিদিনই ওডিসিয়াস কান্নাকাটি করতো তার দেশে ফেরার জন্য, কিন্তু ক্যালিপসো তাকে আরামসে রেখেছিল কিন্তু দ্বীপ থেকে যেতে দেয়নি। এবং শেষ পর্যন্ত জিউসের নির্দেশে কিন্তু ক্যালিপসো তাকে যেতে দিয়েছিল, এবং পরবর্তীতে ক্যালিপসো গিয়ে এই যে ফনিশিয়ানদের দ্বীপে কিন্তু পৌঁছালো ক্যালিপসো দ্বীপ থেকে, এবং সেখানে গিয়ে এই যে যে তার যাত্রার কাহিনী সেগুলো বলল। তো তার এই কাহিনী শুনে এই অ্যারিটি এবং আলসিনাস তাকে আশ্বাস দিল যে হ্যাঁ, তাকে এবার বাড়ি যাওয়ার সব বন্দোবস্ত করে দেবে তারা নিজেরাই। তারপরে তাকে একটা জাহাজে করে অনেক ধন সম্পদ দিয়ে তাকে ইথিকায় পাঠিয়ে দিল এই রাজার রানী। তো সে জাহাজে গিয়ে অনেক সুন্দর একটা ঘুম দিল, ঘুম থেকে উঠে সে তাকে খুঁজে পেল ইথিকায়। তো তখন একটা রাখালের সাথে দেখা হলো, সেই রাখাল থেকে সে শিওর হলো যে এটা আসলে ইথিকা, এবং সেই ইথিকাকে চিনতে পারছিল না। প্রায় সে 20 বছর পরে ইথিকায় আসলো, তার রাজ্য এখন তার কাছেই অচেনা মনে হলো। আচ্ছা, এরপরে রানী ইথিনিয়া তাকে সাহায্য করলো। রানী ইথিনিয়া তাকে বলল যে তুমি সরাসরি রাজ্যে না গিয়ে প্রথমে ইউমেয়াসের কাছে যাও। ইউমেয়াস ছিল হচ্ছে তাদের একজন লয়াল শেফার্ড, সে শুকুর পালতো তার রাজ্যে হতে ইথিকার, এবং সে খুব বিশ্বস্ত ছিল তাদের। এরপরে ওডিসিয়াস ইউমেয়াসের কাছে গেল। ইউমেয়াসকে গিয়ে সে আসলে তার পরিচয় দেয়নি, সে একটা ভিক্ষুক রূপে গিয়েছিল, এবং এতদিনে কিন্তু এই যে টেলেম মেকাস মেনেলাস আর হেলেনের রাজ্য থেকে সেও ইথিকায় পৌঁছালো এবং সেও কিন্তু ইউমিয়াসের সাথে কথা বলল। তখন কিন্তু বাপ্পদের দেখা হলো, প্রথমে কিন্তু ওডিসিয়াসকে টেলেমেকাস ভিখারি রূপে দেখলো, কিন্তু পরে যখন অ্যাথিনা বললো এখন তোমার ছেলের সাথে তুমি দেখা দাও, তখন ওডিসিয়াস তার ভিখারি রূপ পাল্টিয়ে ওডিসিয়াসের আসল রূপে আসলো এবং টেলেমেকাসকে গিয়ে বললো আমি তোমার বাবা, এবং তারা দুজনে জড়াজড়ি করলো এবং তার ওডিসিয়াস যে পেলান সেটা বলল যে আমার এখন আসলে রাজ্যে যাওয়া উচিত হবে না, কারণ আগেই বলেছি যে রাজ্যে এখন যে অ্যান্টোনিয়াসের মতো আরও অনেক প্রণয় প্রার্থী ছিল, তারাই রাজ্যটাকে এক কথা বলতে গেলে তাদের হাত করে ফেলেছিল, এজন্য এখন যদি ওডিসিয়াস আর টেলিমেকাস যায় তাদের সাথে পারবে না, এই জন্য তারা একটা প্ল্যান করলো এবং সে বললো আমি যাব আবার রাজ্যে কিন্তু ভিখারি রূপে, ঠিক আছে। তো পরের দিন ওডিসিয়াস ভিখারি রূপে গেল তাদের রাজ্যে,
তিথিকায় তার নিজের রাজ্যে, নিজের রাজ্যে সে পা দেওয়ার সাথে সাথে তার একটা কুকুর ছিল আর্গুস, যাকে সে ছোট দেখে গিয়েছিল। সে কুকুর কিন্তু ওডিসিয়াসকে চিনে ফেলেছিল, অন্য কেউ না চিনল। তো কুকুর চিনে ফেললে ওডিসিয়াস কুকুরটিকে চিনতে পারলো, কিন্তু ওডিসিয়াস যদি কুকুরের কাছে যায় অন্যরা সন্দেহ করবে, বা এই যে ইউমিয়াস সেও সন্দেহ করবে, এই জন্য সে কুকুরের কাছে যায় না। এবং সাথে সাথে সে যখন ঢুকে তখনই কুকুরটির মৃত্যু হয়। এরপরে ভিখারিকে দেখে যে সুইটার গুলো ছিল পেনিলোপির, তারা অনেক হাসাহাসি করে এবং একটা সুইটার তাকে ঘুষিয়ে দেয় ওডিসিয়াসকে, এবং একথা শুনতে পায় রানী পেনিলোপি। এরপরে পেনিলোপি একটা সভার আয়োজন করে এবং সেও ভাবে যে আসলে অনেক দিন হয়েছে, আসলেই মনে হয় ওডিসি আর বেঁচে নেই, তো এখন আমার সুইটার্সদের মধ্যে যে সবচেয়ে ধনী তাকে আমার বিয়ে করা উচিত। এবং সে সবার দৃষ্টি আকর্ষণের জন্য একটা ঘোষণা দেয় যে ওডিসিয়াসের একটা ধনুক ছিল, ঠিক আছে, ওই ধনুকটি ওডিসিয়াস আর কেউ আজ পর্যন্ত চালায়নি ওডিসিয়াস যাওয়ার পরে। তো সেই ধনুকটি এনে সুইটার্সদের মধ্যে সে পেনেলোপি বলে যে আসলে এই ধনুকের গুণ যে পড়াতে পারবে, এবং ছাদ থেকে ঝোলানো 12টি রিংয়ের ভিতর দিয়ে যে ওই একটা তীর ছুটতে পারবে তাকেই সে বিয়ে করবে। তো সুইটাররা মহা খুশি হলো, অনেকেই ভাবলো যে পারবে তারা, কিন্তু আসলে কোনো সুইটারই পারলো না। শেষ পর্যন্ত কি হলো, অন্যদিকে হচ্ছে ওডিসিয়াস তার যে ইউমিয়াস ছিল শিফার, তাকে এবং একজন গরু পালক ছিল তাকে তার আসল পরিচয় দিয়ে দেয়, কারণ ওডিসিয়াসের পায়ে একটা চিহ্ন, কাটা চিহ্ন থাকে, যেটা তাদের রাজ্যের প্রায় সবাই চিনত। ওই কাটা চিহ্ন দেখিয়ে ইউমিয়াস এবং গরু পালক ওদেরকে সত্যতা প্রমাণ দেয় যে সেই ওডিসিয়াস, এবং তাদেরকে তারা যখন কান্নায় ঢলে পড়ে তখন তাদেরকে কান্না করতে নিষেধ বলে ওডিসিয়াস, এবং তাদেরকে সাহায্যের জন্য বলে বলে যে আমি যখন গেট বন্ধ করতে বলবো তখন তোমরা গেট বন্ধ করবে, এভাবে আরও কিছু সাহায্য চায় ইউমিয়াসের কাছ থেকে। আচ্ছা, ইতিমধ্যে আর একটা ঘটনা ঘটে, এখানে আর একটা ক্যারেক্টার পাই আমরা, সেটা হচ্ছে ইউরেকেলিয়া। তো ইউরেকেলিয়া ছিল তাদের দাসী, যে ইউরেকেলিয়া ওডিসিয়াসকে ছোটবেলায় লালন পালন করেছিল। তো ওডিসিয়াসকে যখন ওই যে ঘুষি দেয় সুইটার, তখন পেনিলোপি ওডিসিয়াসকে ধুয়ে দিতে বলে, হাত পা ধুয়ে দিতে বলে ইউরেকিলিয়াকে। তখনই কিন্তু ইউরেকিলিয়া ওডিসিয়াস ওই দাগটা দেখে চিনে ফেলে। ওডিসিয়াস কিন্তু ইউরেকিলিয়াকেও এটা বলতে নিষেধ করে যে কারোকেই, ঠিক আছে। তো এরপরে হচ্ছে যখন ওডিসিয়াস বলে যে আমি আসলে এই ধনুকটি নিয়ে তীর ছুটতে চাই, তখন সুইটার প্রত্যেকেই না করে যে না একটা ভিখারি কেন তীর নেবে, কিন্তু টেলেমেকাস বলে না আমি বলছি যে তাকেও সুযোগ দেওয়া উচিত। এরপর ওডিসি তীর নেয়, তীর নিয়ে সেই গুণ পড়ায় তীরে এবং 12টি রিঙের মধ্যে দিয়ে ধনুকের তীর ছুড়ে দেয় এবং সে সাফল্য অর্জন করে, এবং সেই তীর দিয়ে সে অ্যান্টিনিয়াসকে মারে। এরপর আস্তে আস্তে অন্য সুইটনদেরও মারতে থাকে, আর ওদিকে বলে গেট আটকিয়ে দিতে, এবং টেলেমেকাসের কাছেও একটা বর্শা থাকে, সেও বর্শা দিয়ে এক একটা করে সুইটার্স এবং তাদের শত্রুদেরকে মারতে থাকে, এবং এভাবে কিন্তু তারা তাদের প্রত্যেক শত্রুকেই মেরে ফেলে। অন্যদিকে যখন প্রত্যেক শত্রু শেষ হয়ে গেল, ইউরেকিলিয়া পেনেলোপির কাছে খবর দিল যে আপনার স্বামী এসেছে। প্রথমে পেনিলোপি বিশ্বাস করেনি যে কি বলে, এতদিন পর এসেছে, তারপরও তার কেমন যেন আসলেই সত্যতা যাচাই করতে ইচ্ছে করে। সে তার রুম থেকে এসে সত্যিই দেখ, একটা আগুন জ্বলছিল তার পাশে ওডিসিয়াসকে, সে দেখে কান্নায় ভেঙে পড়ে, এবং দীর্ঘ 20 বছর পর স্বামী স্ত্রীর মিলন হয়। আরেকটু কাহিনী আছে, এটা যে ওডিসির বাবা থাকে যার নাম ছিল লিয়ার্টেস, লিয়ার্টেস তাদের পাশের গ্রামেই থাকতো, লিয়ার্টেসকে রাজ্যে আনে এবং তারা সুখে শান্তিতে কিন্তু বসবাস করতে শুরু করে। আচ্ছা, এবার পুরো কাহিনীটা যদি আমি একটু সংক্ষেপে বলি, তাহলে হবে যে ওডিসিয়াস এবং তার অন্যান্য যে সঙ্গীরা ট্রয় ধ্বংসের পরে তারা গ্রিসের উদ্দেশ্যে রওনা দেয়, পথে অনেক বড় ঝড় আনে দেবী এথিনা, ঝড়ে অনেক জাহাজ ডুবে যায় এবং
অনেক জাহাজ হারিয়ে যায়। এরপরে ওডিসি এসে জাহাজও একইভাবে হারিয়ে যায় এবং সে প্রায় 10 বছর সমুদ্রপথে ঘুরতে ঘুরতে বিভিন্ন দ্বীপে থেকে তারপরে 10 বছর পরে তার নিজের বাড়িতে যায়। তো এই 10 বছর সে বিভিন্ন দ্বীপে কীভাবে দিন যাপন করে, কি স্ট্রাগল করে, তার এই 10 বছরে সেই স্ট্রাগল নিয়েই এই পুরো গল্পটা, সেগুলো আমি বললাম। তো তারপরে সে তার রাজ্যে 10 বছর পর গিয়ে সবার সাথে থাকে। তো এটাই হচ্ছে মূল গল্পটি। আচ্ছা, তাহলে আজকে এ পর্যন্তই। এরপরে আমি যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে দ্য ইনিয়ডের উপরে। দ্য ইনিয়ডও কিন্তু ট্রয় যুদ্ধের কাহিনীর পরের ঘটনা। ওই যে ইনিয়ড আগের ভিডিওতে আমি একটু বলেছিলাম, যখন রাজ্য থেকে বেরিয়ে যায় তার পরিবার এবং সহকর্মীদের নিয়ে, সেটা হচ্ছে তার অভিযানের কাহিনী দ্য ইনিয়ড। আচ্ছা, এরপরে আমরা ওটা নিয়ে আলোচনা করবো। আজকে এ পর্যন্তই, ভালো থাকবেন। তো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।